অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র সরকারের অগ্রাধিকার খাতে বিশ কোটি ডলারের সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে আর্থিক সংস্কার কাজেও সহায়তা করবে তারা এছাড়া আলোচনা হয় মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়েও এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে ওয়াশিংটনের সহায়তা চেয়েছে ঢাকা নাহিদ সিরাজী প্রতিবেদন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু লক্ষ্য ছিল পূর্বের সব ভুলে সম্পর্ক জোরদারের ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর লু আবারও আসলেন বাংলাদেশে এ সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমন পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংস্কার ইস্যুতে কাজ করতে দিনভর বৈঠক করেন তারা বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি সহ আর্থিক খাতের সংস্কার ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্য অন্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে পরে ইউএস ডেপিউটি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাঞ্জেলি কর বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে একই সাথে জানান অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা প্রদানের কথা টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the inter interim government, and now we're here ready to deliver with this agreement. পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব জসিম জানান দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয় বৈঠকে আমরা দুদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সম্পর্ক সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব নাহিদ সিরাজি নিম্মি একুশে টেলিভিশন ঢাকা